নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা বাটা মাছের দারুণ রেসিপি নিয়ে এসেছি। টমেটো বাটা দিয়ে বাটা মাছ। চলো টমেটো বাটা দিয়ে বাটা মাছ রান্নাটা দেখে নিই। আমি চারটে মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়েছি, খুব ভালো করে আঁচ ছাড়িয়ে কেটে নিয়েছি, দিয়ে বারবার জল দিয়ে ধুয়ে ফেলেছি। এবার আমি এই মাছগুলোকে ম্যারিনেট করার জন্য এক চা চামচ মতো লবণ দিচ্ছি মাছগুলোর মধ্যে, এক চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। এবার লবণ আর হলুদ খুব ভালো করে মাছগুলোর সঙ্গে আমি ডলে ডলে মিশিয়ে দেব। দেখো মাছগুলো খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার 15 মিনিট আমি আলাদা করে বাটা মাছগুলোকে সরিয়ে রাখছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে গরম করবো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হলে আমি খুন্তি দিয়ে তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি গরম তেলের মধ্যে 4টে বাটা মাছকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ছেড়ে দিচ্ছি। প্রথম 1 মিনিট মতো আমি মাছগুলোকে নাড়াচাড়া করব না, তাহলে এই বাটা মাছগুলোর নিচের দিকটা ভালো করে ভাজা হবে। ঠিক 1 মিনিট বাদে আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে বাটা মাছগুলোকে উল্টে দিচ্ছি, যাতে নিচের দিকটা উপরে চলে আসবে আর উপরের দিকটা নিচে গিয়ে ভালো করে ভাজা হবে। দেখো প্রত্যেকটা মাছগুলোকে আমি ভালো করে উল্টে দিলাম। আবারও 1 মিনিট মতো আমি মাছগুলোকে নাড়াচাড়া করব না, যাতে উপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হয়। ঠিক 1 মিনিট বাদে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, মাছগুলোকে ভালো করে উল্টে নিচ্ছি। দেখো বাটা মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার লাল লাল করে ভেজে নেওয়া বাটা মাছগুলোকে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করব, আলাদা করে কোনো তেল দেব না। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1/2 চামচ মতো কালো সর্ষে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, 4টি সবুজ কাঁচা লঙ্কাকে চিরে এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। 10-15 সেকেন্ড মতো আমি ফোড়নটাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি তেলের মধ্যে যখন ফোড়নের সুগন্ধটা বেরোবে তখন 3টে মিডিয়াম সাইজের টমেটোকে খুব ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা একটু বেশি লাগবে, যেহেতু মূল ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে টমেটো বাটা মাছের সঙ্গে, তাই টমেটোটাকে আমি একটু বেশি করেই পেস্ট করেছি। টমেটো বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর রসটা বা জলটা শুকিয়ে যায় আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করে। টমেটো বাটাটাকে কষতে কষতেই আমি এর মধ্যে 1 চামচ মতো লবণ দিলাম, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে টমেটো বাটার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দেখো টমেটো বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সাইড থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি এই কষানো টমেটো বাটার সঙ্গে মোটামুটি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে মিশিয়ে দিচ্ছি টমেটো বাটার সঙ্গে, যেহেতু টমেটো বাটাটা অনেকটা পরিমাণ লাগে তাই মিষ্টি দিলে টেস্টটা রান্নার ব্যালেন্স হয়ে যায়। এবার আমি এই কষানো টমেটো বাটার মধ্যে 1 কাপ মতো ঈষৎ উষ্ণ গরম জল দিলাম। এই রান্নাটাতে জলের পরিমাণ খুব কম লাগে, যেহেতু রান্নাটা একদম গা মাখা হয়। জলটাকে আমি মিশিয়ে দিলাম এই টমেটো বাটার সঙ্গে, গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে রাখা বাটা মাছ 4টাকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। সবকটা ভেজে রাখা বাটা মাছগুলোকে আমি ঝোলের বা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভাজা মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি খুন্তি দিয়ে মোটামুটি 8 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে টমেটো বাটা দিয়ে বাটা মাছের রান্নাটা তৈরি করে ফেলবো। ঢাকা দেব না,
এইভাবে কুন্দি দিয়ে নাড়াচাড়া করে ফোটাতে ফোটাতে রান্নাটা তৈরি হয়ে যাবে। তিনটে সবুজ কাঁচা লঙ্কাকে ঝোলের মধ্যে আবার দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটাতে কোনো গুঁড়ো লাল লঙ্কার ব্যবহার করছি না, তাই কাঁচা লঙ্কাটা বেশি লাগবে। চেরা কাঁচা লঙ্কাগুলোকে ঝোলে আমি খুন্তি সাজে মিশিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটতে ফুটতে অনেকটা টেনে এসছে, গ্রেভিটা অনেকটা কমে এসছে। এই রান্নাটা কিন্তু একদমই গামাকা হলেই টেস্ট হবে। ঠিক 8 মিনিট বাদে আমি গ্যাসি ফ্লেমটাকে লো করে দিয়ে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। খুন্তি দিয়ে ধনে পাতা কুচিগুলোকে ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। এই টমেটো বাটা দিয়ে বাটা মাছের ঝালটা একদমই তৈরি হয়ে গেছে। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। গ্রেভিটা আমি এতটাই রাখবো কারণ ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে বা শুকিয়ে যাবে গ্রেভিটা। একদম তৈরি হয়ে গেছে টমেটো বাটা দিয়ে বাটা মাছের ঝাল, অবশ্যই বাড়িতে ট্রাই করো। গ্যাস ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করবো।